Dear viewers, আজকে আমরা শিখবো মুগ ডাল দিয়ে চিকেন কারি রেসিপি। এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। ভিউয়ার্স, আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমরা অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এবার 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। এবার 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট কষিয়ে নিব। ভিউয়ার্স, এখানে আমি 3 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। এবার 2 মিনিট ভেজে নিব। ভিউয়ার্স, আমাদের মুগ ডাল ভাজা হয়ে গেছে। এবার আমরা মুগ ডালটাকে ঠান্ডা করে পানি দিয়ে ধুয়ে নিব। ভিউয়ার্স, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার 5টি কাঁচা মরিচ কুচি দিয়ে দিব। এবার 1টি টমেটো কুচি দিয়ে দিব। ভিউয়ার্স, এবার 4টি এলাচ, 3টি লং, 5 টুকরো দারচিনি এবং 3টি তেজপাতা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে নিব। ভিউয়ার্স, এখানে মুরগির মাংস ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার মুরগির মাংসটা দিয়ে দিব। এবার মশলার সাথে ভালো করে মাখিয়ে নিব। এবার মাংসটাকে আরো 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ভিউয়ার্স, আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমরা মুগ ডালটা দিয়ে দিব। মাংসটার সাথে ভালো করে মাখিয়ে নিব। ভিউয়ার্স, এবার পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে রান্না করে নিব। ভিউয়ার্স, আমাদের মুগ ডাল দিয়ে চিকেন কারি রেসিপি হয়ে গেছে। ভিউয়ার্স, আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে চলে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।